ওয়াও গাইস, ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছো, পুরো ফগে ভর্তি হয়ে আছে, একেবারে শীতকালীন ওয়েদার। তো ওরা তো ফার্স্ট টাইম আসলো পাহাড়ে বাইকে করে, কেমন লাগছে? ফুল এনজয়। वेलकम बैक टू माय ब्लॉगिंग चैनल गाइस। तो आज 19 जून आज संडे, तो এখন দেখতে পাচ্ছো রেগুলার ব্লগ ভিডিও আসছে। তো আজকেও আমি বেরিয়ে পড়েছি রাইডে। আজকে রাইডটা বেসিক্যালি একটা ফ্যামিলি রাইড আর কি। তো আজকে দেখতে পাচ্ছো রাইডে আমার সঙ্গে ভাই আছে আর ওর বউ আছে আর কি, ভাই আর ভাইয়ের বউ। তো ওরা বাইক নিয়ে কোনোদিন পাহাড়ে রাইড করেনি, সেই জন্য আজকে আমার সঙ্গে যাচ্ছে রাইডে। তো চলো এখন পেট্রোল পাম্পে আসি জলপাইগুড়ির, এখানে পেট্রোলটা ভরে নেই, ভরে তারপর বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড আজ কোথায় যাবো সেটা তোমাদের যেতে যেতে বলছি। তো চলো সবার প্রথমে আগে ফুয়েলটা ভরে নিই, ফুয়েল ভরার পর বাইকে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো লেটস গো। 700। তো দেখতে পাচ্ছ আজকে আমার ভাই, ওটা আমার পিস্তুত ভাই আর কি, পিসির ছেলে, অ্যান্ড ওর বউ, ওদের রিসেন্টলি বিয়ে হয়েছে। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা হয়তো দেখেছো আমি স্টোরি স্টোরি দিয়েছিলাম। তো ওদের রিসেন্টলি 2-3 মাস হবে বিয়ে হয়েছে। তো ওর যে ওয়াইফ আছে তা আমার আগের থেকে সাবস্ক্রাইবার আর কি, ভিডিও দেখতো আগের থেকে। তো বিয়ের পর থেকে আমাকে বলছে ওদেরকে ঘুরতে নিয়ে যেতে। তো ফাইনালি আজকে আমি ওদের ঘুরতে নিয়ে যাচ্ছি, সেই জন্য বেশি দূরে যাবো না। অ্যান্ড ওর পাহাড়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স নেই, একদমই নেই আর কি। এদিকে গেছে আমাদের ডুয়ার্সের এদিকে, লাফাটাপা ওইদিকে গেছে, বাট এইদিকে কোনো দিন যায়নি বাইক নিয়ে যায়নি আর কি, বাইক চালিয়ে। মিরিকের ওইদিকটা যাবো ঠিক করেছি, কারণ আগের দিন তো কার্শিয়াংয়ের ওইদিকটা গিয়ে আসলাম, সেই জন্য আর ওইদিকে যাবো না, তা নাহলে ওইদিকে যেতাম। এখন বাজে 11:30। এইখানে আমরা একটু দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য, মোমো খেলাম অ্যান্ড ভেজ পকোড়া নিয়ে নিচ্ছি, পাহাড়ে উঠে দাঁড়াবো ওখানে গিয়ে খাবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে ডান দিকে চলে গেল কার্শিয়াং হয়ে দার্জিলিং, আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে সোজা মিরিক হয়ে দার্জিলিং। গাইস তো এখন বাজে 12:00, আর মিরিক ভিউ পয়েন্ট থেকে একটু নিচে আছে, এখান থেকে আর 10-15 কিলোমিটার। তো এখানে একটু দাঁড়ালাম, আমার ভাইরা ওরা ওখানে ছবি তুলছে অ্যান্ড আমি এখানে একটু ভ্লগ করি আর কি। তোমরা হয়তো অনেকে আমার মতো শপিং করার সময় একটা সমস্যায় ভুগবে, যে আমরা যখন কোনো ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে যাই তখন তার প্রাইসটা অনেক বেশি হয়, আর যখন কম দামের কোনো প্রোডাক্ট কিনি তখন তার কোয়ালিটিটা ঘাটিয়া হয়। তো এখন আমি তোমাদের যদি বলি যে তোমরা কম দামে ভালো প্রোডাক্ট পাবে তাহলে কেমন হয়? ইয়েস গাইস, মেশো অ্যাপে তোমরা পেয়ে যাবে কম দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট, যেখানে রয়েছে 1 কোটির বেশি ইউজার। তো এখানে এই ধরনের টি শার্টের রেঞ্জ শুরু হয় 199 থেকে, আর তোমরা যদি মেশো অ্যাপের সঙ্গে বাকি অ্যাপদের তুলনা করো তাহলে দেখতে পাবে যে এখানে কম দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা যদি মেশো অ্যাপ ডাউনলোড করো তাহলে তোমরা পেয়ে যাবে প্রথম অর্ডারে 50% বা 15% পর্যন্ত অফ, এছাড়াও ফ্রি শিপিং, ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড ইজি রিটার্ন পলিসি তো রয়েছেই। এছাড়াও মেশো অ্যাপ দেয় 60 লাখ প্লাস প্রোডাক্টের ভ্যারাইটি চুজ করার জন্য, বিশেষ করে ছেলেদের ফেশনে তোমরা পেয়ে যাবে বেল্ট, সানগ্লাস, টি শার্ট, মোবাইল, গ্যাজেট, ইলেকট্রনিক্স, এমনকি শু পাবে 499-এর মধ্যে, অ্যামেজিং তাই না? তো তুমি যদি 1000 টাকার মধ্যে কমপ্লিট লুক কেনার প্ল্যান করো, যেমন ধরো সানগ্লাস, টি শার্ট, ট্রাউজার, একজোড়া শু, তা তোমরা পেয়ে যাবে মেশো অ্যাপে। তো আর দেরি না করে এক্ষুনি যাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মেশো অ্যাপে লিঙ্ক দেওয়া আছে, এক্ষুনি ডাউনলোড করো। তো গাইস চলো ফটাফট এখান থেকে 2-1টা পিকচার ক্লিক করি ইনস্টাগ্রাম স্টোরির জন্য, তারপর এখান থেকে পেরিয়ে যাই মিরিক ভিউ পয়েন্টে দাঁড়াবো, তারপর হয়তো মিরিক লেক যেতে পারি, আবার নাও যেতে পারি, ফিরে আসতে দেখি, যদি সময় থাকে তাহলে যাবো, আর তা না হলে ফিরে আসবো। তো ওরা তো ফার্স্ট টাইম আসলো পাহাড়ে বাইকে করে, কেমন লাগছে? ফুল এনজয়। তো ওদেরকে বসিয়ে রেখে আমি বকর বকর করে যাচ্ছি ভিডিওতে, ওরা চুপচাপ আছে সেলফি তুলছে কি করবে। তো গাইস চলো এখন আমরা বেরিয়ে যাই, পকোড়াগুলো শেষ নাকি? তো এখানে পকোড়া খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো, ওইদিকে যাবো আবার পকোড়া। এই যে দেখতে পাচ্ছ পকোড়া নিয়ে আসি খাওয়ার জন্য, এখানে পাহাড়ে বসে খাওয়ার জন্য আর কি, বৃষ্টিটা হয়ে গেছে তো এখন খুব সুন্দর ওয়েদার, এখানে পকোড়া খাওয়ার জন্য বেস্ট আর কি। তো এই যে গাইস পকোড়াগুলো হালকা হালকা গরম আছে, চলবে। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের রোয়েদার, বৃষ্টিটা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। ওদেরকে আমার বারবার পেছনে দেখতে হচ্ছে যে অসুবিধা হচ্ছে নাকি। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এত স্টিপ তার মধ্যে রাস্তাটা ভেজা, অসুবিধা হতে পারে। অ্যান্ড মেরিকের রাস্তায় ফার্স্ট টাইম এসে ফগ হয়ে যাচ্ছে, ফগ জমে যাচ্ছে আমার হেলমেটে, একটু খুলে রাখতে হবে ভাইজারটা। তো হালকা হালকা এদিকে বৃষ্টি পড়ছে, একদমই হালকা। ওদেরকে আমি Insta360 দিয়ে ভিডিও রেকর্ড করতে লাগিয়ে দিয়েছি, তো ওই ফুটেজগুলো এখন তোমরা এনজয় করো, ভিউটা দেখো।
ওয়াও গাইস, ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ফগে ভর্তি হয়ে আছে, একেবারে শীতকালীন ওয়েদার। এন্ড তুষারপাতের মতো হালকা হালকা বৃষ্টি পড়ছে, একদমই হালকা ঝিরিঝিরি। ওটা তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না, মানে আমার গায়ে যখন পড়ছে, হেলমেটের ভাইজার খোলা আছে, মুখের ওপর যখন পড়ছে তখন আমি বুঝতে পারছি। ওয়াও, এত সুন্দর ফগি ওয়েদার, দ্যাটস দ্য বিউটি অফ হিল গাইস। ওরে, কিচ্ছু দেখা যাচ্ছে না তো। অ্যান্ড আমার গোপ্রোর যে মেইন ব্যাটারিটা আছে ওইটা চার্জ করা হয়নি, কারণ কালকে সারা রাত কারেন্ট ছিল না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর বাকি যে দুটো ব্যাটারি আছে ওই দুটো ব্যাটারি লাইফ শেষ হয়ে গেছে, বেশিক্ষণ ব্যাটারি চার্জ হয় না। সো বারবার আমার ক্যামেরা এখন অফ হয়ে যাবে, কষ্ট করে ভিডিও করতে হবে, কিচ্ছু করার নেই। অ্যান্ড জানি না আমার চার্জার হোল্ডারটা কী হয়েছে, এখান থেকেও আমি চার্জ করতে পারবো না, ফোনটাই চার্জ হচ্ছে না। তো এখন আমরা আছি মিরিক যাওয়ার পথে যে একটা মন্দির পড়ে সেখানে। অ্যান্ড চারিদিকটা দেখতে পাচ্ছ কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। অ্যান্ড এই যে এইদিকে দেখো, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, লাস্ট টাইম যখন এসেছিলাম সেই ভিডিওটা তোমরা চ্যানেলে রয়েছে, দেখতে পাবে। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, বাট আজকে দেখো পুরোটা সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তাটাই দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে। ওয়াও, এত কুয়াশা, মনে হচ্ছে শীতকাল, এটা ডিসেম্বর মাস, ডিসেম্বর জানুয়ারি মাস। এই যে দেখতে পাচ্ছ পেছনে ওয়েদার, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা আস্তে আস্তে রেস্ট নিতে নিতে যাচ্ছি সেখানে। আমি তো এই রাস্তায় এসেছি আগে, ওরা আসেনি, ওরা সেই জন্য দেখছে, বসে বসে ছবি টবি তুলছে, এনজয় করছে নেচারকে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, আস্তে আস্তে যেতে হচ্ছে, এই প্রবলেম। অ্যান্ড আজকে মনে হয় কোনো সেরকম একটা ভিউ পাবো না মিরিক ভিউ পয়েন্টে গিয়েও, কারণ এত ফগ থাকলে আর কি দেখতে পাবো, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো, এখানে 5-10 মিনিট হলো বসে থাকলাম, এবার বেরিয়ে যাই এখান থেকে, যাই মিরিক ভিউ পয়েন্ট, যাই দেখি কি হয়, যদি ভিউ পাই তো ভালো, আর না পেলে কি করা যাবে, এই ভিউটাই এনজয় করো, এটাও একটা আলাদা রকমের এনজয় থাকে। আগের বার যখন এসেছিলাম তখন তো খুব ক্লিয়ার ভিউ তোমরা দেখতে পেয়েছিলে, এবার ফগি ভিউ দেখো আর কি। অ্যান্ড ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছ, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট ভালোও লাগছে এইভাবে রাইড করতে, বর্ষার দিনে মনে হচ্ছে শীতকালে চলে, শীতকালের দেশে চলে এসেছি। ওয়াও, অ্যান্ড হালকা হালকা তুষারপাতের মতো পড়ছে, যেটা কুয়াশা আর কি, ফগগুলো পড়ছে হালকা হালকা বৃষ্টির মতো। এই যে দেখো গাইস, কিছুক্ষণ আগে একদম ফগি ওয়েদার ছিল, এখন আবার এইদিকে হালকা হালকা লাইট দেখা যাচ্ছে, ফগ রয়েছে ওই যে দেখতে পাচ্ছ উপরটায় নিচটায়, বাট এই রাস্তাটায় দেখো হালকা হালকা আলো মনে হচ্ছে। মিরিকের রাস্তাটা আমি ভুলেই গেছি, রাস্তাটা আমার নতুন নতুন মনে হচ্ছে, কতদিন আগে এসেছিলাম। মিরিকের এদিকে সেরকম একটা সচরাচর আসা হয় না, বেশিরভাগ কাশিয়াং আর কালিম্পংয়ের রাস্তাটাই রাইড করি। এই যে দেখো, একটু আগে হালকা হালকা আলো ছিল, এখন আবার সেটাও নেই, এখন পুরোই অন্ধকার হয়ে গেল, পুরো ফগি ওয়েদার। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আসলাম মিরিকে, যেখানে আই লাভ মিরিক লেখা আছে, এই জায়গাটার নাম টিংলিং ভিউ পয়েন্ট আর কি। অ্যান্ড এখানকার যে টি গার্ডেনগুলো আছে এগুলোর নাম টিংলিং টি গার্ডেন। তো এখানে আসলাম, লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম তখন এটার কনস্ট্রাকশনের কাজ চলছিল, কমপ্লিট হয়নি, লেখাটা ছিল আই লাভ মিরিক, বাট এগুলো সব কিছু কমপ্লিট করেনি, বাট এখন দেখছি কমপ্লিট হয়ে গেছে, অনেকদিনই কমপ্লিট হয়ে গেছে, বাট আমি তো অনেকদিন পরে আসলাম। চারিদিকের ওয়েদার দেখতে পাচ্ছ, প্রচণ্ড ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না। অ্যান্ড এখানে দাঁড়িয়ে সামনের ভিউটা খুব সুন্দর দেখা যায়, এখন তো আর সেটা দেখানো সম্ভব হচ্ছে না, পুরো সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে আর। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আই লাভ মিরিক লেখা আছে, এটা উল্টো দিক। অ্যান্ড এখান থেকে এই দিকের ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যেত, বাট আজকে তো ফগে ভর্তি গাইস, কিচ্ছু করার নেই, ভিউ দেখাতে পারবো না। তো এই ফগি ভিউটাই তোমরা এনজয় করো। সো ইটস মোমোস টাইম, এই যে দেখতে পাচ্ছ মোমো চলে এসছে। তো টিংলিং ভিউ পয়েন্টে এসে লাস্ট টাইম যখন মোমো খেয়েছিলাম এই দোকানটাতেই খেয়েছিলাম, খুব সুন্দর মোমো বানায়, অ্যান্ড তখন এখানে বসে পাহাড়ের ভিউটা নিয়ে মোমো খেয়েছিলাম, বাট আজকে পাহাড়ের কোনো ভিউ নেই, কুয়াশা দিয়ে ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই জন্য এখানে বসে বসে খাচ্ছি, আর তোমাদেরও কিছু দেখাচ্ছি না। তো চলো ফটাফট মোমোটা শেষ করা যাক, এখানকার মোমোগুলো খুব ভালো হয়, টেস্টি। অ্যান্ড এত ফগি ওয়েদার তবুও আমি সানগ্লাস পরে ভ্লগ করছি, সোয়াগ দেখেছো তো আমার। মোমোটা কেমন টেস্ট আছে? হেভি টেস্টি। তোমার কেমন লাগছে, খাইছো? খাইনি এখনো। খাও খাও, খুব টেস্টি এখানকার মোমোগুলো। তো চলো খাওয়া যাক ফটাফট। তো এই যে দেখতে পাচ্ছ, এক প্লেট মোমো শেষ, এখন আর এক প্লেট মোমো চলে এসছে। আর এই কুত্তাগুলো এখানে মারপিট লাগাইছে কেন? এই দিকে আয়, পকোড়া খা, পকোড়া খা, এনে 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 পকোড়া খা, পকোড়া খা,
পকড়া খা এই পকড়াটা দিচ্ছে কেন যা না না তুই খাস না আর ও খা গো খা এই খাবে সবগুলা ওই খায় নে 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 তুই খা তুই এইটা খা আরেকটা আছে নে আরে তাও ও খাবে তাও ও খাবে ওই খাবে ওই সবগুলা খাবে শেষ আর নাই রে শেষ মোমো খাইতে হবে না তোদের তোরা তো সব সময় মোমো খাস আমরা মোমো খাইতে পারি না তো ও ঝালমুড়ি আনতে চলে গেছে ঝালমুড়ি দেখে ওই দোকানটাতে ঝালমুড়ি খাও কত করে নিল ঝালমুড়ি 10 টাকা কম না সস্তা বুঝতে তো এই যে ঝালমুড়ি এদিকে এসে ও ঝালমুড়ি খেতে হচ্ছে আমারটা রাইখে খাও না এই ঝাল তোর সেই ঝাল ঝালমুড়ি সেটা পুরো ঝাল এই যে খাও যায় এত ঝাল চা দিয়ে ঝালমুড়ি হ্যাঁ ভালো জ্বালাছে এখন বাজে দুটো তো এখন আমরা এখানেই আছি টিংলিং ভিউ পয়েন্টে এখানে মোমো খেলাম ঝালমুড়ি খেলাম চা খেলাম অনেক কিছু খেলাম খাওয়া দাওয়ার পর এই যে পেছনটা দেখতেই পাচ্ছ পুরো ফগে ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আজকে পাহাড়ের কোনো সেরকম ভিউই পেলাম না আমরা এরা অনেকদিন পর আসলো ফার্স্ট টাইম আসলো এইদিকে বাট কোনো সেরকম ভিউই দেখতে পেলো না শুধু ফগই দেখতে পেলো আর কি তো সেই জন্য এখান থেকে ভেবেছিলাম যে মিরিক লেকে যাবো বাট আজকে আর যাবো না গিয়ে কোনো লাভ নেই কোনো ভিউই দেখতে পাবো না সেই জন্য কী করি এখান থেকে ব্যাক করি বাড়ি চলে যাই দুটো বেজে গেছে বাড়ি যেতে যেতে 4-5টা বেজে যাবে সেই জন্যই আর কি অ্যান্ড এখানে বাইক পার্কিং করা আছে তো ওরা জায়গা টাকে পড়ছে পড়ুক তারপর এখান থেকে বেরিয়ে যাব তো চলো যাওয়া যাক নাকি তো কেমন লাগলো এখানে এসে তো ওরা আসে না কিছু আমরা ফার্স্ট টাইম ভালোই লাগলো পুরো মরশুম তো এখানে ফার্স্ট টাইম এসে ওরা কিছুই দেখতে পেলো না আমি তো অনেকবার এসেছি আমি দেখেছি বাট ওরা কিছুই দেখতে পেলো না চারিদিকে শুধু ফগ আর ফগ মনে হচ্ছে শীতকালে চলে এসেছি শীতকালের দেশে তো চলো পরে আসবো পরে কাশিয়াঙের দিকটা যাবো ওইদিকে ভালো ভিউ আছে খুব সুন্দর ভিউ ওখানে তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই বাইকগুলো আমাদের এখানে পার্কিং করা আছে এই যে দেখতে পাচ্ছো দুটো বাইক তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা লাগবে নাকি লাগবে না গাইস তো আজকে ওইদিকে ওপরে যাইনি ভালোই হয়েছে কারণ আমার গোপ্রোতে আর রেকর্ডিং করাই যাচ্ছে না এক্সট্রা যে দুটো ব্যাটারি আছে দুটো ব্যাটারি খারাপ হয়ে গেছে মেইন যে ব্যাটারিটা সেটাতে চার্জ নেই কালকে রাত্রেবেলা আমি চার্জ করতে পারিনি কারণ ইলেকট্রিসিটি ছিল না কালকে সারা রাত ধরে তো এখন গোপ্রোটা বারবার অফ হয়ে গেছে আরেকটা ব্যাটারি যেটা ছিল ওটাও চেঞ্জ করলাম এটা লাস্ট ব্যাটারি এটা লাগালাম জানি না এটা কতক্ষণ চলবে বেশিক্ষণ চলবে না হাইলি 5-10 মিনিটে রেকর্ডিং হবে 1-2 মিনিট রেকর্ডিং হচ্ছে তারপর অটোমেটিক স্টপ হয়ে যাচ্ছে ব্যাটারিটা একেবারে গেছে তো চলো এখান থেকে বেরিয়ে যাই আস্তে আস্তে যতটা পারি ফোন থেকে ভ্লগ করবো আর গোপ্রো ফুটেজ যদি নিতে পারি ভালো তা না হলে আর কি এমনিতেও তো ভিউ দেখা যাচ্ছে না ফটো চলো ফটাফট এখান থেকে বেরিয়ে যাই দাঁড়ালাম ওপর থেকে একটু নিচে নেমে এসেই দাঁড়ালাম ব্যাটারি ফ্যাটারি চেঞ্জ করলাম দু একটা ছবি টবি তুললাম থাম্বনেইলের জন্য তো চলো তো এখন বাজে 3টে পাহাড় থেকে অনেকটাই নিচে চলে আসলাম আসার পর এদিকে দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে সেই জন্য রেনকোট পরে নিলাম এই যে দেখতে পাচ্ছ গোপ্রো খুলে রাখলাম তা নাহলে আবার ভিজে গেলে প্রবলেম হবে এমনিতে আমার দুটো ব্যাটারি গেছে চাই না গোপ্রোটাও যাক তো চলো ফটাফট এখান থেকে যাই বৃষ্টিটা কমুক তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন ফোনটাও রেইনকোটের ভিতরে ঢুকে রাখি এখন বাজে 4:55 অলমোস্ট 5টা ওই 5টাই ধরে নাও তো ওই যে দেখতে পাচ্ছ এখন জলপাইগুড়ি হাইওয়েতে উঠে গেলাম তো এখান থেকে ডাইরেক্ট যাবো বাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আবার ভিডিওটা এডিট করতে শুরু করব কারণ এখন রেগুলার পরপর ভ্লগ আসতেই থাকবে অ্যান্ড মেইন চ্যানেলেরও ভিডিও আসবে বাট মেইন চ্যানেলের ভিডিও বানাতে পারছি না কারণ হচ্ছে কয়েকদিন ধরে বাড়িতে প্রত্যেক দিন রাত্রেবেলা করে ইলেকট্রিসিটি থাকে না আমি ভিডিও শ্যুট করতে পারছি যখনই কারেন্ট থাকতেছে সেইটুকু সময়ে আমি ভ্লগগুলো এডিট করছি আর কি তো দেখা যাক আর 2-1 দিনে যদি বৃষ্টিটা কমে তাহলে মেইন চ্যানেলের ভিডিও বানাবো আর কারণ তার কারণ হচ্ছে মেইন চ্যানেলের ভিডিও আমি রাত্রেবেলা শ্যুট করি সেই জন্য একটু প্রবলেম হচ্ছে প্রত্যেক দিন রাত্রেবেলা বৃষ্টি প্রত্যেক দিন কারেন্ট থাকে না সেই জন্যে আর কি আর কারেন্ট তো একবার রাত্রেবেলা গেলে পরের দিন দুপুর বা বিকালবেলা আসে আবার সন্ধ্যার পর থেকে কারেন্ট চলে যায় এই অবস্থায় চলছে তো গাইস চলো আজকের ভ্লগটা এ পর্যন্ত এটা একটা শর্ট রাইড আরও রাইড হবে পরপর ভ্লগ এখন আসতেই থাকবে সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে জানোই তো কী করতে হবে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও আর চাইলে আমাকে ইনস্টাগ্রামও ফলো করে দিও @খেলিবাস চিরু তো চলো পরবর্তী ভ্লগে আবার দেখা হচ্ছে তুমি সাহেব ভালো থাকো টাটা